नमस्कार भिवर्स, मोर चेनेल राजूस ब्लॉक ले आपनालोकक पुनर स्वागतम जानाइछो। आजि एटा नतुन भिडिओ ले आपनालोकर सोले आहिछो। जो अवसर मय बेंगलुरु, माइसोर, ओटी, कोयम्बतुर, कोची, आलाप्पी, तिरुवनंतपुरम, कन्याकुमारी एनेकवा को एटा दिघलिया जात्रा ले गइसिलो। आरो हे जात्रात बहु भिडिओ खासि राखिसिलो। तेतिया मय भबा नासिल जे मय एबुरि यूट्यूबर दिम। एबार ভাবিছোঁ সেইখিনি যিখিনি ৰৈ গৈছে সেইখিনি অলপ অলপকৈ আপোনালোকক খণ্ড হিচাপত সেই দৃশ্যবোৰ দেখুৱাম। আশা কৰোঁ আপোনালোকে ভাল পাব আৰু ভিডিঅ'টো চোৱাৰ পিছত আপোনালোকে কমেণ্ট কৰিবলৈ নাপাহৰিব। আপোনালোকে মোক জনাব কেনে পালে, লগতে মোৰ চেনেলটো ছাবস্ক্রাইব কৰিবলৈ নাপাহৰিব। মোৰ চেনেলটোৰ নাম আকৌ কৈছোঁ মই, ৰাজুজ ব্লগ। আহক আমি এতিয়া এই ভিডিঅ'টো উপভোগ কৰোঁ। এতিয়া আমি আকাশত মেঘৰ ওপৰত আছোঁ। আমি গৈ আছোঁ বেংগালুৰুলৈ। গৈ পাওঁতে ৰাতি হ'ব, কিন্তু ভায়া আমি আগরতলা বিমানবন্দর হয়ে যাম। তাত অলপ সময় রব আর তারপর গে আমি বেঙ্গালুরুলৈ যাম। এই আগরতলা বিমানবন্দর সরু বিমানবন্দর, সন্ধ্যা হয়েছে, লাইটবুর জ্বলিছে। বেঙ্গালোর গৈ পাওঁতে রাতি হব, গতি বেঙ্গালোর নেদেখাও, মাইসুর দেখাম। আমি মাইসুর পালোহি। বেঙ্গালোরের পৰা আমি বাছেৰে আহিছো মাইসুরলৈ। খুব পরিষ্কার এখন ঠাই আর হিস্টোরিক্যালি যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমি আহিছো এতিয়া চামুণ্ডি হিলসলৈ, চামুণ্ডি মন্দির দর্শন করবর কারণে। পাতত বহুত ভিড়, দুইফালে দোকান, কিবা মেলা বহার দরে লাগে। আগতে এয়া ত্রিদীপ গৈ আছে, এয়া দীঘল দীঘল খোজের আমার চন্দ্রমণি শর্মা। দূরত দেখিছে আপনাদের এয়া চামুণ্ডি মন্দির। চাওঁচোন দর্শন করব পারন নাই, গৈ পোৱাৰ পিছত গম পাম। নাই নহব আমি গম পালো, কারণ বহুত ৰাতিপুৱা আহিব লাগে ইয়াত দর্শন করবর কারণে। দর্শকর ভিড় আপনাদের দেখিছে, গতি আমি আশা বাদ দিছো, দূরেরপরে আমি সেবা করছো। এয়া বাহিরের দৃশ্য, চারিফালে চাক, আকাশ, বতর যথেষ্ট ফরকাল, আর দেখিলে গম পায় যে ইয়াত পলিউশন একেবারে নাই। এয়া মাইসুর সিটি, এই পাহাড়খনেরপর ধুনিয়াক দেখা পায় মাইসুর সিটিখন। সেউজিয়া আছে, কিন্তু তার মাঝে মাঝে বগা স্পটবুড়ে বহু কথা কৈছে। এয়া কংক্রিটর এখন শহর, ইয়ারপরে সকলে চাই ইয়াত গাড়িব রখাই দিয়ে অলপ সময়ের কারণে, সিটিখন চাবর কারণে। ধুনিয়া ভিউ দেখি নিশ্চয় আপনাদের গম পাইছে, ইয়া বগা বগা রং দিয়া। এইখন হয়েছে বিখ্যাত রাজা প্যালেস, ঐতিহাসিক গুরুত্ব আছে ইয়ার। বহুত ডাঙর একটা রাজমহল, আর ইয়ার একটা বৈশিষ্ট্য আছে যে চারিওপিনে যাই যায় আপনাদের সেইফালে দেখা পাব যে রং এটাই, সূতা একে, তারপর উপর যিখিনি লাইট সাইট দিয়া আছে, রং দিয়া আছে, গোটেইখিনি একে। ইয়াত এফালে গলে মানে মানুহ আর ঘুরি আহি উভতি অহাটো অকমান টান, যদি কোনোবাই দেখুৱাই নিদিয়ে। ইয়াত বহিয়ে রজায় ধুনিয়াকৈ বাহিরের খেল ধেমালি আর মিটিং মাতাংবোৰ সম্ভবত করেছিল আগতে। খুব বৃহৎ ঠাই, উপরের কারুকার্য চাওক, মানুহেৰে ভর্তি, ধুনিয়া, মুঠতে সোমায় এটা বেলেগ অনুভব হয়। মাইসুরত এই ঠাইখনত আবেলি সময়খিনি কটাবর কারণে ভাল, বিশেষ সন্ধ্যা সময়খিনি যেতিয়া পোহর কমি যায়। ইয়াত চাওক চারিওফালে ফুয়ারা, রঙা, নীলা, বগা, হালধিয়া, যিমান রং আছে সিমান রঙের ইয়াত লাইটবুর জ্বলি আছে, ফুয়ারাবুর আছে। নর্মদা বান্ধর পারত কৃত্রিম হ্রদ এটার সৃষ্টি করে এইবুর ব্যবস্থা করেছে, খুব সুন্দর ঠাই। আজি আমি গৈ আছো অতিলৈ, মাইসুরের পৰা অতিলৈ গৈ আছো। আর যাওঁতে বাটত এই রাস্তাটো দেখি আচৰিত হৈ গলো, ইমান ধুনীয়া রাস্তা যে কল্পনা কৰিব নোৱাৰি, কল্পনাতীত এটা পথ। আর এইখন এখন বিখ্যাত অরণ্য, আপোনালোকে চাগে বীরাপ্পানৰ নাম শুনিছে। এটা সময়ত বীরাপ্পানে এই গোটেই জংঘলখনত রাজত্ব কৰিছিল, ইটো সাইডে কর্ণাটকাৰ আর সিটো সাইডে তামিলনাডু। এই আমি কর্ণাটকা পার হয়ে তামিলনাডুত সোমাবলৈ লৈছো। আহক গোটেই রাস্তাটো আমি উপভোগ করো,
কিমান সুন্দর ইয়ার সৌন্দর্য আপনাদের চাই পগলা হয়ে যাব। আহক আপনাদের এই গোটে রাস্তাটোর এই পথটা আপনাদের উপভোগ করক। ভবাই নাছিল মোর দরে তোমার বুকুর সপন বড় যে খারে থাকে, জানাই নাছিল মোর ভাবে তোমার হিয়াত প্রীতির ধুবরে খেলি থাকে, ভবাই নাছিল মোর দরে তোমার সুকুর বিয়া তুপিও হয় মোরে, জানাই নাছিল মোর ভাবে তোমাক নিমাক জোনাক ভরিও খিরি ফুরে, লিখি লিখি থোয়া অলেখ কবিতার শব্দ তোমার আবেগরে, ভবাই নাছিল মোর বাবে তোমার বুকুর সপন বড় যে সারে থাকে, সুরেখন মায়া জাগি উঠে তুমি প্রজাপতি রোদে জানে, তুমি চালিছন জন